করেছিলাম, ম্যাথ কিছু করেছিলাম, আর কিছু ডিপার্টমেন্ট হয়তো একটা বা দুইটা ক্লাস হয়েছিল কার্ডিং এর উপরে। কারো কিছু মনে আছে নাকি কার্ডিং সম্বন্ধে? না স্যার, কিছু মনে নাই স্যার এটা মনে আছে হার্ট অফ স্পিনিং এরকম বলছিলেন, একটু কি মনে আছে? এতটুকু মনে আছে, যাই হোক আলহামদুলিল্লাহ, পরীক্ষা আগে আমার মনে পড়ে যাবে সব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা শুরু থেকে একটু জাস্ট ধারণা দিয়ে শুরু করি। শুরু করে দিলাম। হ্যাঁ, পার্টিসিপেন্ট তো অনেক কম, বেশি না, মাত্র 116 জন হয়েছে, আমি ভাবছি যে 200-র উপরে হবে। আচ্ছা, এগুলো হলো আমাদের দেখা যাচ্ছে স্ক্রিন কি দেখা যায়, দু একজন রেসপন্স করে, হ্যাঁ কথা না দেখা যায় বুঝে গেলে বা দেখা না গেলে। ঠিক আছে, আচ্ছা আমাদের ব্লো রুম এর পরে যে মেশিনটা, এটা আমরা কার্ডিং মেশিন বলি। আমরা আগে আলোচনা করেছিলাম যে ব্লো রুম এর যে মূল কাজ ফাইবার ওপেনিং এন্ড ক্লিনিং করা। আমরা বলছিলাম যে 40-70% ক্লিনিং করতে পারি। তো এই ক্লিনিং এর সময় আমরা বিটিং করি, বিটিং এর কারণে মূল একটা প্রবলেম ক্রিয়েট হয়, যেটা হলো ফাইবারের মধ্যে নেপস ক্রিয়েট হয়। আর আমাদের মূল টার্গেট হইলো যে প্রত্যেকটা ফাইবার আমরা ইন্ডিভিজুয়ালাইজ করবো, ফাইবার ইন্ডিভিজুয়ালাইজ, যাতে ম্যাক্সিমাম ওপেনিং হয় এবং ফাইবারটা প্রায় 100% কাছাকাছি ক্লিনিং হয়। এটা ছিল আমাদের টার্গেট। কিন্তু ব্লোরুমে যে টেকনোলজি ছিল ওইটা আমাদের এই লেভেল পর্যন্ত যাওয়ার টেকনোলজি ছিল না, ওইটা ছিল ওই 40-70% মতো, আর ফাইবারটা টাফ টাকারই ওপেনিং হইত। এই জন্য পরবর্তীতে আমরা একটা মেশিন ব্যবহার করি যেটার নাম হলো কার্ডিং, যেটা আমরা হার্ট অফ স্পিনিং করতেছি। এই কার্ডিং মেশিনে আমাদেরকে অ্যাকশন হয়, কার্ডিং অ্যাকশন বলছিলাম আমরা, একটু দেখাইছিলাম তোমাদেরকে ডিটেলস, যার মাধ্যমে প্রত্যেকটা ফাইবার ইন্ডিভিজুয়ালাইজ হয়, প্রত্যেকটা ফাইবারই আলাদা আলাদা হয়, মানে ওপেনিং হয়। এটা হলো ম্যাক্সিমাম যে স্টেট ওপেনিং এর, এটা যে সবচেয়ে বেশি ওপেনিং, মানে এটাই যে ফাইবার গুলো প্রত্যেকটা আলাদা হয়। এতে কি হয়, আমাদের ম্যাক্সিমাম ক্লিনিং যে নার্ভস ক্রিয়েট হয়েছিল বিটিং এর কারণে, নার্ভস গুলা ডিসএন্টেঙ্গেলমেন্ট হয়, মানে আবার খুলে যায়। এই কাজগুলো মূলত কার্ডিং হয়। ঠিক আছে, আমাদের মডার্ন যে ফ্যাক্টরি গুলো বা এখন যে নর্মাল যে ফ্যাক্টরি গুলো আমাদের স্পিনিং আছে, এগুলো হলো ব্লোরুমের সাথে কার্ডিং হলো ইন্টিগ্রেটেড করা। এই যে দেখতে পারতো পিছন থেকে, আসলে না পিছন থেকে চুট লাইনের মাধ্যমে সরাসরি কার্ডিং মেশিন গুলোতে ব্লোরুম থেকে ম্যাটেরিয়াল এসে ফিড হয়। নর্মালি এরকম একটা বিশাল এক রো থাকে, 18-15-20টা কার্ডিং মেশিন একসাথে থাকে, একটা পর একটা একটা সিরিয়ালে থাকতেছে, নর্মালি এরকম থাকে ফ্যাক্টরি গুলা। এইগুলো আমাদের কাটিং মেশিন। আর কাটিং মেশিন আমরা অনেক পড়াইছিলাম, দেখ তোমাদের অনেক হয়তো মনেই নাই। এই জায়গায় দেখো একটা আছে, একটা কথা ছিল স্যার বলেন স্যার, টিএম এ তো স্যার কার্ডিং শুরু হয়নি আমাদের, হচ্ছে ব্লো রুম এর হচ্ছে মেশিনারিজ গুলো শেষ হয়েছিল লাস্ট যে ক্লাসটা ছিল, তাই নাকি? জি স্যার, আমরা হচ্ছে লাস্ট হচ্ছে ইউনিক্লিন, ইউনিমিক্স, তারপর হচ্ছে ডাস্ট রিমুভাল, এই মেশিন গুলো সম্পর্কে পড়িয়েছিলাম স্যার। আচ্ছা, তাহলে তোমাদের আমি একটা অতিরিক্ত ক্লাস নিয়ে নিবো নেক্সট সময়। হ্যাঁ জি স্যার, তাহলে একটু ভালো, ঠিক আছে, দেখলে তোমাদের প্রবলেম আছে। আজকে তো আমি শুরু থেকে শুরু করলাম মোটামুটি ধরা যায়। হ্যাঁ, এটা তো বুঝতে পাই। আর বাকি এখন ওই যে স্টুডেন্ট সংখ্যা কমে যায়, আর হইলো যে শেষ দিকে তো ক্লাসের আগ্রহ তোমাদের কম আমাদেরও কমে গেছে, এই জন্য ভাবলাম যে একসাথে নেই, সব স্যাররা একসাথে নিয়ে গেছে। স্যার তাহলে স্যার আজকে স্যার কার্ডিংটা স্যার একটু আজ থেকে একটু ভালো মতো আবার প্রথম থেকে করায়েন স্যার, না হলে স্যার আমাদের তো হ্যাঁ প্রথম থেকে শুরু করছি। হ্যাঁ, প্রথম তো একবারে স্টার্টিং থেকে শুরু করলাম। হ্যাঁ, আমি এখন শীট যখন দেখাবো প্রথম থেকে শুরু করবো, সমস্যা নেই। তোমাদের কারিংটা তাহলে সবার জন্য আবার রিভাইজ হইলো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কথা আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমাদের 2-1 কি স্যার অফলাইনে হবে পরীক্ষা, না স্যার অনলাইনে হবে? ওইটা তো আমার বিষয় না, এটা পরে কথা বলো। নে পড়াশোনা নিয়ে কোনো কথা আছে নি ভাই, বলো স্যার। মানে স্যার এই যে ওই হিসেবে পড়ালেখা করতাম স্যার, ওই হিসেবে পড়াশোনা তো করতেই হবে, অফলাইনে হোক অনলাইনে হোক, বুঝে নাই, কোশ্চেন ঘুরে তো পারো না, বুঝে নাই, যাতে কিছু যাতে কোশ্চেন ঘুরে তাহলে তো আর অ্যান্সার দিতে পারবো না। পড়াশোনা করো, পড়াশোনা করলে কাজে দিবে। হ্যাঁ, সমস্যা নেই, মনে হয় না আর অনলাইনে নিবে, এরপর অফলাইনে নেওয়ার পসিবিলিটি দিয়ে বলতে পারে, করি আমরা আর কি। আর ভ্যাকসিনের কার্যক্রম তো মোটামুটি শুরু হয়ে গেছে বাংলাদেশে গণহারে, আর আমাদের এই শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা আছে, নোটিশ আছে দেখো, প্রজ্ঞাপন আছে যে 31 আগস্টের মধ্যে ইউনিভার্সিটি লেভেলে যারা আছে আবাসিক শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে টিকা দেওয়ার জন্য
বিশ্ববিদ্যালয়ের বসে বসে সহায়তা করার জন্য এটা একটা নির্দেশিকা আছে। আচ্ছা স্যার, মানে যদি 31 তারিখের মধ্যে ভ্যাকসিন দিতে হয় তাহলে ইউনিভার্সিটি খুলবে নভেম্বর অথবা ডিসেম্বর মাসে, তো এখন চলছে আগস্ট মাস, তাহলে আমরা আগস্ট এবং অক্টোবর নভেম্বর 4 মাস ওয়েট করব। আমি এটুক আসলে তো আমি ডিসিশন নিব না, ডিসিশন হয়তো ইউনিভার্সিটি নেবে, আমাদের ওই পার্টিসিপেশন নাই ডিসিশন নিব, এই ডিসিশনের মধ্যে মিটিং হয় ডিন হেডদের, আমরা সাধারণ শিক্ষকরা আমাদের হয়তো মতামত আমরা বলি, হয়তো দেখা হইলে বলি আর কি, নিতেও পারে। আবার হলে তোমার ল্যাব হয় নাই যেহেতু, ল্যাবের ব্যাপারে কি ডিসিশন আসে, তারপরে হলো এখন তোমাদের অ্যাসাইনমেন্ট হয় নাই, অ্যাসাইনমেন্ট আছে এগুলো হয়তো আর বসে থাকবে না, হয়তো তোমাদের ক্লাস টেস্ট গুলো হয়তো অনলাইন নিয়ে নিতে পারে, এটা বিষয় হতে পারে আমার ধারণা আর কি, আমি কনফার্ম না, জাস্ট ধারণা থেকে বললাম আর কি, হইতে পারে এগুলো আর কি। স্যার গণটিকা কার্যক্রম যেহেতু শুরু হয়েছে, তাহলে প্রত্যেকটা ভার্সিটি ওয়াইজ মানে যদি স্টুডেন্টদেরকে যারা আবাসিক অনাবাসিক সব স্টুডেন্টদের যদি ভার্সিটিতে এরকম ক্যাম্প করে ভ্যাকসিনের এটা করা যায় তাহলে অনেক ভালো হবে। তোমার কথা আমার কথা ঠিক আছে, আমরাও ভাবতেছি, তুমি যদি বলছো এটা করলে ভালোই হয়, কারণ আমি নিবন্ধন করছি তো অনেকদিন হইলো মোটামুটি, না আমি ঈদের আগে করিনি, ঈদের পরে এসে নিবন্ধন করলাম, ভাবলাম যে ঈদে বাড়ি গেছি তো আমি নিজে এখানে দিতে পারি না, আর শুরু থেকে দিলাম না, ভাবলাম যে এজ ব্যারিয়ার ছিল আমরা কোনো পাবো না, পরে ভাবলাম যে তোমার মতো হয়তো ইউনিভার্সিটি এসে ক্যাম্প করে দিবে, ওই জন্য ভাবলাম যে ইউনিভার্সিটি দিব, যাই হোক প্রথম থেকে দিলাম না ইন্ডিয়ানটা, এখন তো তোমার দেওয়া শুরু হয়েছে, আমাদের অনেকে দেওয়া দিছে অলরেডি টিচাররা, এটা করলে ভালো হবে, বাদ বাকি আবার অনেকে গ্রাম থেকে আসতে হবে, জানেন কি করে আসলে গভর্নমেন্টের কি পলিসি আছে এটা আসলে আমি এখন জানি না, যে ইউনিভার্সিটি লেভেলে কিভাবে মানে এটা ইমপ্লিমেন্ট করবে এটা সম্বন্ধে আমার ধারণা নেই, এখন দিলে ভালো হবে। হ্যাঁ ভ্যাকসিন তোমরা দিয়ে ফেলো, আর এখন তো আবার দেখলাম যে লিমিট বাড়িয়ে দিচ্ছে 25 করছে, তাহলে তো তোমরা পারবা না মনে হয়, তোমাদের হাতে দেওয়ার ব্যবস্থা করবে গভর্নমেন্ট যেমনি হোক, এটা সমস্যা নেই, আর কোন কথা নাই তো এই ধরনের কথা, পড়াশোনা যাই অনেকদিন সবাই পড়াশোনা থেকে দূরে, তো তোমরা দূরে আমিও দূরে, মডার্নের মধ্যে এরকম তিনটা থাকে, কন্ডিশনাল একটা একটা রোলার থাকে, এক দুই তিনটা রোলার আছে, আমরা লিকারিন বলি, হ্যাঁ বা টেকারিন, এই হলুদ কালারটা হলো ফাইবার, ঠিক আছে এটা প্যাচেস, তারপর যে সারফেসটা দেখা যাইতেছে এটা হলো আমাদের সিলিন্ডার বলি আমরা, ঠিক আছে এটা আমরা সিলিন্ডার বলি, এটা তো আমাদের সিলিন্ডারই, এটারে বলতে এগুলো আমাদের ফ্ল্যাট সিস্টেম, মানে প্রত্যেকটা এক একটা ফ্ল্যাট, এগুলো তো প্রত্যেকটা এক একটা ফ্ল্যাট, ফ্ল্যাটগুলো রিভলভিং, সবগুলো ফ্ল্যাট কিন্তু আমাদের কার্ডিং মেশিনের সিলিন্ডারের অ্যাকশন যে এরিয়া এই এরিয়াতে আসে, যারা আগে পড়ছো তোমরা জানো, এই যে এরিয়াটা এই জায়গাতে শুরু করে ধরো এই জায়গাতে শুরু করে নর্মালি দেখা যাচ্ছে 40-45টার মধ্যে অথবা 38টা এরকম ফ্ল্যাট অ্যাকশনে থাকে, অ্যাক্টিভ থাকে, যেগুলা সিলিন্ডারের কন্টাক্ট এরিয়া থাকে, এগুলো তোমরা দেখতে পারবো। এরপরে যে মেশিন আছে ল্যাব হইলে এগুলো অনেক সহজ হয়ে যেত, আমাদের স্টিপিং রোলার, ক্যালেন্ডার রোলার, এই জায়গায় একটা ট্রাম্পেট থাকে
সামনে গুলো দেখবো ভালো করে, জাস্ট অ্যানিমেশন দেখানোর জন্য একটু দেখাইলাম এটা আর কিছু। তাহলে এই হলো মূল ঘটনা যে আমাদের এই যে ব্লো রুম থেকে ফাইবার গুলো আসে যেগুলোর মধ্যে আমার ন্যাপসের পরিমাণ বেশি থাকে, কিছু ভালো পরিমাণ ইনপুট থাকে। তাহলে ফিডিং সিস্টেমে একটা ইউনিফর্ম ফিডিং হয়, টেকারিং দিয়ে ফাইবার কিছুটা ওপেনিং হয়, টাফুগুলো আরো ওপেনিং হয়। এই জায়গায় আমাদের যে চার্ট অ্যান্ড কার্ডিং সিলিন্ডার যেটা মাঝখানে, এই জায়গায় আমাদের কিছু কার্ডিং অ্যাকশন হয়, ফাইবার ইন্ডিভিজুয়ালাইজ হয়, এই জায়গায় আমাদের ন্যাপসগুলো রিমুভ হয়, পরে হইলো এই যে সিলিন্ডার থেকে টপ ফাটে যায়। এরপর হইলো আমাদের কিছু রোলার আছে যে স্ট্রিপিং, আরো কিছু রোলার হয়ে ফাইনালি একটা ক্যানের মধ্যে এরকম জমা হয়, ক্যানের মধ্যে স্লাইবার গুলো ফাইনালি কয়েল আকারে জমা হয়, স্লাইবার ফর্মেশন হয় রাউন্ড শেপের, এটা আমরা স্লাইবার বলতেছি। আর নিচের ক্যান থাকে পাত্র আর কি, লম্বা একটা ক্যান থাকে আমাদের ল্যাবের মধ্যে, গুলো আছে গেলে দেখতে পারবা, এরকম ক্যানের মধ্যে স্লাইবার গুলো জমা থাকে। কিছুই না, রোপের মতো বাস্তবে দেখো নাই না, স্লাইবার দেখো না, দেখাইছিলাম স্লাইবার যখন তোমাদের ওই যে ছোট চার্ট পড়েছিলাম তখন দেখি স্লাইবার দেখাইছি, ফাইবার গুলা একটা রোপের মতো থাকে, এনি টুইস্ট কোন টুইস্ট ছাড়া কোহেসিভ ফোর্সের মাধ্যমে, যখন আমরা এটা কনডেন্সিং করে একটা রাউন্ড শেপ, রাউন্ডের মাঝখানে একটা সার্কুলার শেপের মাঝখানে ফাইবারের ওয়েভটারে আমরা যখন বের করি, যেটা আমরা ট্রাম্পেট বলছি একটু আগে, দেখা হয়ে যায় তোমার কাছে বুঝবা। ঠিক আছে, এই যে এটা এটা আমরা ট্রাম্পেট বলি, ফাইবার গুলো ওয়েভ আকারে থাকে, এই ট্রাম্পেটের মাঝে কনডেন্সিং করে যখন বের হই গোল আকারে মানে রোপের মতো ফাইবার গুলো বের হয়, ক্যালেন্ডারিং করে দুটো মাঝখানে প্রেশার দিয়ে আমরা এদিকে বিয়ে করি। ল্যাব হইলে কত সহজ হইতো আমার এগুলো পড়ানো হারে। স্লাইবার কি এটা তোমরা জানো, যেগুলা আগেই পড়াইছি আমরা, স্লাইবার কি ইয়ান এগুলো রোবিং এগুলো নাম করে পড়ানো হয়েছে। বাস্তবে একটা ফ্ল্যাট হইলে এরকম দেখতে পাচ্ছ, উপরে একটা অ্যালুমিনিয়াম প্রোফাইল থাকে আর নিচে হইলো একটা ফ্ল্যাট এরকম ক্লোথিং থাকে, এই ক্লোথিংটা চেঞ্জেবল, একটা নির্দিষ্ট ডিউরেশন পরে আমরা এই ক্লোথিংটা চেঞ্জ করতে পারি, ফ্ল্যাট যে ক্লোথিং উপরে একটা ক্লোথিং থাকে ওয়ারের মতো, এটা আমরা একটা নির্দিষ্ট টাইমের পরে চেঞ্জ করতে পারি। এই যে এগুলো এক একটা ফ্ল্যাট বার আর কিছু না, বাস্তবে দেখতে এরকম, এগুলা দেখানো কিছু নাই আর তেমন কিছু ইম্পর্টেন্ট নাই। স্যার একটা প্রশ্ন ছিল, জি বলেন স্যার। যে আসলে আমরা এর আগে যেটা পড়ছি আর কি, যে ব্লো রুমের বিভিন্ন মেশিনারি গুলা বা এখন যে কার্ডিং মেশিন গুলা, এগুলো কি আমাদের থিওরির জন্য লাগবে? মানে হচ্ছে যে আপনি যে মানে স্লাইড থেকে যে করাইতেছেন, মানে খাতায় আসলে কোনো কিছু নোটই করতে পারতেছি না, সব তো অ্যানিমেশন চিত্র, এখন এটার যে স্ট্রাকচার গুলো বা এটার যে মেকানিজম গুলো, এগুলো কি আমাদের থিওরির জন্য ইম্পর্টেন্ট? যেগুলো থিওরির জন্য ইম্পর্টেন্ট, থিওরিতে শিট দেওয়া আছে, হ্যাঁ, আর হলো বই দেওয়া আছে, ওই যে বই যে রিটার্ন ম্যানুয়াল যেটা দেওয়া আছে না, ভলিউম 2 ভলিউম 1 2 সব সব পড়াগুলো এই জায়গা থেকে, হ্যাঁ। আর মেকানিজম যে ফিগার যেগুলো তোমাদের লাগে এগুলো ওর মধ্যে আছে, যতটুকু আছে ততটুকুই লাগবে, বেশি লাগবে না, শিটের মধ্যে যতটুকু আছে। আমার তো এই শিটগুলো নিজের না, একটু হলো এই রিটার্ন ম্যানুয়াল ভলিউম, হ্যাঁ, ওয়ার্ড কপি পাওয়া যায়, দেখানোর পাওয়া যায় না, অনলাইনে আগে ওয়ার্ড কপি ছিল ওদের, রিটারের একটা ইয়া ছিল, ওয়েবসাইট ছিল, উইকিপিডিয়া, ওটি থেকে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না, এগুলো ওই জায়গাতে কপি করে দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, শীট দিয়ে দিচ্ছেন না স্যার, সেরকম যদি সবগুলোর জন্য থাকতো তাহলে মনে হয় স্যার আমাদের জন্য পড়তে সুবিধা হইতো। শীট তো দিয়ে দিচ্ছেন না নাকি? মানে স্যার আপনি যে ইয়া করে পড়াইতেন স্যার, যে শেয়ার দিয়ে পড়াইতেন, একটা ব্লু রুমের শীট দেখছিলাম স্যার আপনার শেয়ার স্ক্রিনে, আপনি যে শীট গুলো আমাদের দিয়েছিলেন সেগুলো সব স্যার আনঅ্যাভেইলেবল দেখাচ্ছে।
স্যার আপনি হচ্ছে যে বইয়ের পিডিএফটা দেখে পড়ান মানে হচ্ছে অ্যানিমেশন যেটা আমরা দেখি স্যার এই পিডিএফটা এখন হচ্ছে অ্যাভেলেবল না মানে রিডার থেকে এই পিডিএফটা ডাউনলোড করা যায় স্যার এটা কি মানে সামহো আমাদেরকে প্রোভাইড করা হ্যাঁ আমার কাছে আছে সবগুলো আছে 1 থেকে 6 1 থেকে 8 পর্যন্ত আছে 6 1 পর্যন্ত 6 পর্যন্ত আছে স্যার এটা যদি স্যার আমাদেরকে একটু প্রোভাইড হ্যাঁ ওটা দিয়ে দেব ওটা দিয়ে দেব এই যে এটা ওই পিডিএফটা হলে ধরে এই যে পিডিএফ দেখাই তো বলতে এখন আমার তো ওখানে আছে তোমাদেরকে দেখাই ভিডিও হিসেবে আগের বছর পেন ড্রাইভ নিয়ে যেতাম আমার কাছে যেটা মূলত একজন ইয়ার্নের ছাত্রের জন্য ডিটেইলস আছে তোমাদের জন্য তো পুরোটা এত সবগুলা হাইলাইট করা বা সবগুলা ইন্ডিভিজুয়ালি ভালো করে স্টাডি করা জরুরি না আমি মনে করতেছি যেগুলো তোমাদের জন্য একটু জানা দরকার আমি ওগুলো একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি জি স্যার আপনি যে স্লাইডগুলো দেখা পড়ান স্যার ওই স্লাইডগুলো দিয়ে দেন ওটা দিয়ে দেবনি ওটা দিয়ে দেবনি ঠিক আছে আজকে মেইল করে দেবো এখানে প্রসেস জি স্যার থ্যাংক ইউ স্যার অ্যানিমেশন গুলো দিয়ে দিন করে দিছিলাম তখন তোমরা নেও নাই তো পরে আমি বেস কোঅর্ডিনেটর ছিলাম তো ড্রাইভ খালি করতে হয় বুঝতেছিলাম যে ড্রাইভে মনে অনেক জায়গা লাগবে আসলে তো এত জায়গা লাগে না 1 GB হলে একটা পরীক্ষা নেওয়া যায় বুঝছো প্রথমে শুরু দিয়ে মনে করছিলাম যে মনে হয় যে অনেক জিবি লাগবে অনেক পেজ কারণ একজন 16-17 পেজ দেয় তো ওই যার কারণে সব ড্রাইভ খালি করতে দিয়ে সব খালি হয়ে গেছে তো ওই জন্য তো আর পাইতেছাম স্যার আমাদের সবার পক্ষ থেকে স্যার এটা রিকোয়েস্ট থাকলো স্যার যদি আপনি স্যার যে মানে গুছায় যদি একটা শীট আকারে দিয়ে দেন যে ব্লো রুমের মতো করে সাদা শীট যেটা স্যার ওটা মতো করে সবগুলো দিয়ে দিলে স্যার আমাদের সব সাজানো আছে সব সাজানো আছে কিন্তু পুরো ক্লাস তো একদিনই না ক্লাস তো প্রায় 5 বছর চলতেছে জানুয়ারি নিতেছি 5 বছর ধরে প্রত্যেকতে আর আগে নিটার 1 বছর নিতেছি 6 বছর এবারে শুধু জানুয়ারি পড়াই এই সাবজেক্ট আমার ছিল সব সময় অন্য অন্য সাবজেক্টের সাথে এগুলো আছে গোছানো সমস্যা নাই ঠিক আছে এই হলো মূল বই ঠিক আছে তোমরা যে মনে করবে যে আমার জায়গায় যদি কোনো কিছু কনফিউশন হয় এই জায়গায় দেখবা এটা হলো মূল বই এই জায়গায় মোটামুটি কোনো জিনিস ভুল নাই আমার সেটা যদি টুকটাক আমার টাইপিং মিস্টেক হয় বা কোনো কারণে যদি আমার অ্যাবসেন্স অফ মাইন্ডে কোনো মিস্টেক হয় কোনো জিনিস কনফিউশন হয় বই দেখবা বই হলো সবচেয়ে কিছু মানে গোছানো আর কি ঠিক আছে এই জায়গায় বলি কোয়েশ্চন ছিল স্যার বলেন জি স্যার কোয়েশ্চন ছিল স্যার এই যে একটা কোয়েশ্চন আসছিল যে এক্সপ্লেইন কার্ডিং অ্যাকশন ভার্সেস স্ট্রিপিং অ্যাকশন তো স্যার সেটা আনসারটা আমি একটু পাচ্ছি না সেটা যদি আপনি একটু বলতেন আর একটা ছিল স্যার ওই শীতে পাওয়া না তো শীতে তো এগুলো নাই আমার পড়া একটা প্রিন্সিপাল ছিল আগে যেটা প্রিন্সিপাল ছিল কিছু শীতে রাখতাম কিছু হলো ওই মূল কবিতা থাকতো কিছু হলো ভরে পড়াইতাম বুঝছো যাতে যারা ক্লাসে অ্যাটেন্টিভ এরা একটু ভালো মার্ক পায় এগুলো আমি হাতে লেগে পড়াইতাম কার্ডিং অ্যাকশন স্ট্রিপিং অ্যাকশন বাকি যা আছে এগুলো সব এরকম হাতে লেগে পড়াইতাম জি স্যার এটা একটু দেখাই দিলে ভালো হতো স্যার সবই দেখাই দেবো সমস্যা নাই অনেক সময় আছে আচ্ছা ঠিক আছে জি স্যার শিওর থ্যাংক ইউ আচ্ছা আমি শুরু করি হ্যাঁ তোমাদের পড়া মনে আমার শেষ করলে আগে দেখানো শেষ করলে এরপর কোশ্চেন করলে ভালো হয় তোমাদের না আচ্ছা তাহলে ম্যানেজমেন্টে পড়ানো হয় নাই বেশি ফেব থেকে কতটুকু পড়েছিলাম টাস্কের 4 নাম্বার পর্যন্ত স্যার ডিসএনট্যাংগলিং নেটস আচ্ছা ঠিক আছে তাহলে শুধুমাত্র ডিসি তে বেশি পড়াইছে না ডাইস কেমিতে গেলে আচ্ছা এনভায়রনমেন্টাল সায়েন্সে কতটুকু হইছিল এসিতে স্যার আমাদের ডাইরেকশন পর্যন্ত রিলেটিভ মোশন
স্যার রিলেটিভ মোশন ফ্ল্যাট বার আর সিলিন্ডারের ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ স্যার এগুলো পড়ানো হয়েছে বুঝছি বুঝছি ঠিক আছে আচ্ছা আজকে একটু ক্লাসটা বেশি লম্বা সময় নেই সমস্যা নেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি একটু দেখো মনোযোগ করে শোনো আর কি তাহলে কার্ডিং যে একটা ইম্পর্টেন্ট মেশিন এটা দুইটা প্রভাব আছে নরমালি একটা হলো যে কার্ড ইজ দ্য হার্ট অফ দ্য স্পিনিং নি বলে আর কাউন্ট অয়েল কার্ড অফ হাফ ইজ হাফ অফ স্পান মানে আসলে মূল কথা হলো এটা যে কার্ডিং যদি কখনো ভালো না হয় মানে ফাইবারের কোয়ালিটি যদি কখনোই ভালো না হয় ফাইবার যদি আমরা ইন্ডিভিজুয়ালাইজ করে ক্লিন না করতে পারি তো ভালো কোয়ালিটি ইয়ান কখনোই প্রোডাকশন করা যাবে না এই জন্য একটা হার্ট অফ দ্য স্পিনিং আমাদের এগুলো কোরিলেশন আছে আসলে হ্যাঁ তোমাদেরকে তো অত দূরে যাইতে পারি না আমরা যখন ইয়ানের কোয়ালিটি অ্যানালাইসিস করি তো ইয়ানের মধ্যে কি কি ফল্ট পাওয়া যায় ওই ফল্টগুলো আসলে কি কারণে হয় এটা একটা কোরিলেশন ডেভেলপ করা আছে আমাদের ধরো একটা জাস্ট এক্সাম্পল একটা থিক পেস মোটা পেস আসলে এটা কি কারণে আসবে কোন মেশিনের কারণে আসবে এটা কি কার্ডিং এর কারণে না ড্র ফ্রেমের কারণে না রিং ফ্রেমের কারণে এটা এই টাইপের ইয়ানের যে ফল্টগুলো এগুলো দেখে আমরা বলে দিতে পারি যেটা কোন মেশিনের প্রবলেমের কারণে আসলে কোন মেশিনের প্রবলেমের কারণে ইয়ানে ফল্ট আসছে এই টাইপের একটা ডেভেলপড জিনিস আছে আমাদের ঠিক আছে ওইটা হয়তো আমরা অতদূর যাই না তোমাদেরকে পড়াই না যারা ইয়ানে এদেরকে পড়াই তো এই টাইপের হ্যাঁ এটা বাস্তবে দেখা গেছে যে কার্ডিং এর কোয়ালিটি যদি ভালো না হয় যে উদ্দেশ্যে কার্ডিং মেশিনটা ডেভেলপ করা বা রাখা হয়েছে আমাদের স্পিনিং প্রসেসে ওই কার্ডিং এর ফাংশনিং যদি ভালো না হয় তাহলে আমরা কখনো একটা ভালো কোয়ালিটি ইয়ান প্রোডাকশন করতে পারি এই জন্য কার্ডিংটা একটা হার্ট অফ স্পিনিং বলে সহজ কথা হলে এতটুকু মূল কথা যদি বলি আচ্ছা নর্মালি আমাদের দেশে দুইটা ব্র্যান্ড আমরা ব্যবহার করি একটা মিটার আর একটা টুজলার এই দুইটা ব্র্যান্ডেরই আমাদের নর্মালি আমাদের দেশে ব্যবহার করা থাকে মিটার মধ্যে এখন যেগুলো ফ্যাক্টরিতে কমনলি ইউজ হয় C50 C60 C70 C80 পর্যন্ত আছে C80 খুবই কম C70 C60 এগুলো এখন কম এই এই তিনটা মডেল নর্মালি আমাদের দেশে দেখা যায় খুব বেশি মিটারের যে কোম্পানি টুজলারের রিটার যে কোম্পানি ওই কোম্পানির এই তিনটা মডেলের মেশিন কার্ডিং মেশিন আমাদের দেশে খুব বেশি দেখা যায় টুজলারের মধ্যে একটা লেটেস্ট ভার্সন যেগুলোর মধ্যে টিসি টুজলার কার্ড বলি এটা বলছি 03 06 07 11 15 পর্যন্ত আমাদের দেশে আসে লেটেস্ট ভার্সন এর পূর্বে ভার্সন আমাদের দেশে আসে নাই টিসি 15 পর্যন্ত আমাদের দেশে নর্মালি দুইটা ব্র্যান্ড থাকে জাস্ট জানার জন্য পরীক্ষা এক নাম্বারে বা শর্ট কোশ্চেন আসে যে ব্র্যান্ড এন্ড মডেল কি কি ব্র্যান্ড এন্ড মডেল ব্যবহার করা হয় নর্মালি এইটার জন্য তো আসে নর্মালি এই টাইপের কথা আচ্ছা ট্যাক্স অফ কার্টিং মেশিন একথা তো আমি আগেই বলে ফেলাইছি নর্মালি দেখো কপিং ইন্টু ইন্ডিভিজুয়াল ফাইবার্স কাটিং মেশিনে যদি একটা কাজও তোমাকে বলি যে একটা কাজ দেখো এই কথা বলতে হবে যে ফাইবার ইন্ডিভিজুয়ালাইজ করা হইলো কাটিং মেশিনের একদম মূল কাজ ঠিক আছে তাহলে মেইন কাজ হইলো ফাইবার ইন্ডিভিজুয়ালাইজ করা দুই নম্বর কাজ হলো ইলিমিনেশন বিউটিস আমরা আগেই বলতাম যে আমরা যেটা জানি যে আমরা ব্লড মে নরমালি 40-70% পর্যন্ত আমরা কন্টামিনেশন বা ইম্পিউরিটিস রিমুভ করতে পারি এই ব্লড মে কার্ডিং এই দুইটা মিলা নরমালি দেখো আমাদের 95-99% পর্যন্ত দুইটা একসাথে ক্লিন করতে পারে আর শুধু যে কার্ডিং ডিগ্রি অফ ক্লিনিং এটা 80-95% আর স্লাইবারের মধ্যে একদম মাইনর লেভেল কিছু থেকেই যাবে যেটা বলছে 0.05-0.3% ফরেন ম্যাটার বলতে আসলে আমরা ফাইবার ছাড়া অন্য ধরনের পার্টিকেল যেগুলো ধরো কটন ছাড়া অন্য ধরনের কোনো পার্টিকেল থাকে অনেক সময় আমাদের এগুলো আমরা ফরেন পার্টিকেল পাখির পালক হইতে পারে কাপড়ের টুকরো হইতে পারে কাগজের টুকরো হইতে পারে বা অন্য কোনো ম্যাটেরিয়াল পলিস্টার এই টাইপের পিপি এগুলোর আমরা ফরেন মেটার বলি নর্মালি ঠিক আছে আমরা একটা মেশিন পড়ছিলাম না ফরেন ফাইবার সেপারেটর যেটা আমরা দেখাইছিলাম ব্লোরুমে হ্যাঁ এই টাইপের কিছু ফরেন ম্যাটেরিয়াল আমাদের স্লাইবার মধ্যে থেকে যায় তাহলে আমাদের এক নম্বর কাজ হলো ইন্ডিভিজুয়ালাইজ করা দুই নম্বর হলো ইম্পিউটিস রিমুভ করা এই জায়গায় নর্মালি আমরা একদম আপ টু কার্ডিং পর্যন্ত 95-99% ক্লিনিং করতে পারি আচ্ছা এলিমিনেশন অফ ডাস্ট গুলা নর্মালি আমাদের একেবারে ফাইবারের সার্ফেসে ক্লিং থাকে আটকানো থাকে এগুলো সহজে রিমুভ হয় না হাই লেভেলের ফ্রিকশন লাগে তো এই জায়গায় যখন আমাদের ইন্ডিভিজুয়াল হয় সিগনিফিকেন্ট ফাইবার মেটাল ফাইবার টু ফাইবার এই ধরনের ফ্রিকশন গুলো নর্মালি আমাদের কার্ডিং এ খুব বেশি হয় কার্ডিং এ যে ধরনের স্পেসিং মানে আমাদের যে ক্লোথিং ব্যবহার করি সার্ফেসের মধ্যে দেখলাম একটু আগে ফ্ল্যাটের উপরে সিলিন্ডারের উপরে প্যাকারিনের উপরে যেই ধরনের ক্লোথিং গুলো ব্যবহার করি এই ধরনের ক্লোথিং গুলোর কারণে ফাইবার টু ফাইবারে খুব হাইলি ফ্রিকশন হয় এবং ওইটা তোমার যে আমাদের ওয়্যার গুলোর মধ্যে ফ্রিকশন হয় যার কারণে সহজেই ডাস্ট গুলো রিমুভ হইতে পারে
তাহলে একটা বড় লেভেলের ইলিমিনেশন টাস্ক হয় আমাদের কার্ডিং। আচ্ছা আর ওই একই কথা ডিসএন্টিঙ্গেল অফ দ্য নার্ভস ফাইবার যখন ইন্ডিভিজুয়ালাইজ হবে তখন আমাদের নার্ভস গুলো আর রিমুভ হবে, নার্ভস এর পরিমাণটা ধীরে ধীরে কমে। এই যে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এই যে একটা ডায়াগ্রাম ধরো দেখো, এটা হলো বি হলো আমাদের একবারে কটন বেস শুরু দিকে, আর এম পর্যন্ত হলো আমাদের ব্লোরুমে মেশিন গুলো, ধরো বিভিন্ন মেশিন থাকে। দেখো ব্লোরুমে বিটিং হইতে হইতে আমাদের এই ন্যাপস এর পরিমাণ, ফাইবারের ন্যাপস এর পরিমাণ ধীরে ধীরে বাড়ে। আচ্ছা ন্যাপস কি কারো মনে আছে? স্যার কিছু ফাইবার মানে স্যার জটলা পাকাই থাকাটাকে বলে না? হ্যাঁ এটা এন্টাঙ্গেল ফাইবার, মানে নিজেদের মধ্যে এন্টাঙ্গেলমেন্ট হইয়া একটা জটলা বেঁধে থাকে, এটা আমরা বলতেছি ন্যাপস, ফাইবার ন্যাপস। ঠিক আছে, আমি বলছিলাম যে বাসায় দেখে তোমরা যে কটন কিনো, এই যে নর্মালি কটন এর মেডিকেল যে কটন গুলো কটন প্লাস উল থাকে, ওগুলো ওপেন করলে দেখবা যে হিউজ পরিমাণ ফাইবার গুলো, একটু ওপেন করলে দেখবা যে মাঝে মাঝে কিছু ডেন্সিটি বেশি, নিজের মধ্যে জড়ানো কিছু ফাইবার দেখানো যায়, ওইটা আমরা ন্যাপস বলি। তাহলে দেখো ব্লো রুম পর্যন্ত আমাদের ন্যাপস এর পরিমাণ ধীরে ধীরে বাড়ে। ঠিক আছে, জাস্ট কার্ডিং এসে যখন ডিসএন্টাঙ্গেলমেন্ট হয় তখন এটা অনেক পরিমাণ কমে যায়। এটা সংখ্যা বলছিলাম তোমাদেরকে, নর্মালি যদি মিডিয়াম লেভেলে আফ্রিকান বা ইন্ডিয়ান কটন মনে করি, নর্মালি ফাইবারের মধ্যে নেপস থাকে ধরো 200 প্লাস, মানে 220-230 বা 200-180 এরকম, 220 নেপস পার গ্রাম, প্রতি গ্রাম ফাইবারের মধ্যে 220টার মতো নেপস থাকে। ঠিক এটা ব্লো রুমে বাড়তে 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 এই লেভেলে যখন আসে দেখা যাচ্ছে 450 এরকম হয় বা আরো বেশি হইতে পারে, 470-80 এরকম হয় নেপস পার গ্রাম, মানে প্রতি গ্রাম ফাইবারের মধ্যে 450 নেপস, হিউজ পরিমাণ নেপস থাকে। নেপস এর কারণে কি প্রবলেম হয় এগুলো আমরা আগে আলোচনা করছি, তোমরা সব ভুলে গেছো। এই নেপস এর পরিমাণ যখন বাড়ে এটা আমাদের টার্গেট হলো নেপস এর পরিমাণ যত কমানো যায়, যখন আমরা ডিসএন্টাঙ্গেলমেন্ট রিকার্ডিংশনের মাধ্যমে তখন দেখা গেছে আমাদের কার্ড স্লাইবার যেটা এর মধ্যে নেপস এর পরিমাণ বিলো 100 100 নিচে থাকে, 90-85 এই লেভেলে থাকে। ঠিক আছে, তাহলে আমরা বললাম যে র কটন যদি 220 এর মতো থাকে সংখ্যাটা প্রতি গ্রাম ফাইবারের মধ্যে, আলটিমেটলি কার্ডিং এ যায় এটা হয় তোমার কার্ডিং এর আগ মুহূর্তে, মানে ফিড যে জোন থাকে মানে ব্লোরুমের শেষ ওদিকে প্রায় 450 এর উপর হয়ে যায়। এরপরে দেখা গেছে যে কার্ডিং অ্যাকশন হয়, কার্ডিং এর যে আউটপুট কার্ড স্লাইবার পাই আমরা এর মধ্যে দেখা গেছে যে নর্মালি 100 নিচে হয়, আর এটা যে আবার কম্বিং অ্যাকশন হয় কম ডিয়ান হয় তখন বিলো 30-30 নিচে নেমে যায়। ঠিক আছে, এই হলো নেপস একটা ডায়াগ্রাম। ঠিক আছে, এখন এই জায়গায় একটা কোশ্চেন আছে আমি মাঝে মাঝে দিই, ক্যান ইম্প্রুভমেন্ট ইন দ্য ডিসএন্টাঙ্গেলমেন্ট নেপস, আসলে কার্ডিং এ যদি আমরা চাই যে নেপস এর পরিমাণটা বেশি দূর কমাবো তাহলে আমাদের কি কাজ করতে হবে, এটা মানে জাস্ট একটু জানার জন্য জানা। এটা আমরা ইয়ানের যারা স্পিনার যারা এদের খুবই দরকার হয় এই বিষয়গুলো জানা, আসলে প্রতিদিন এটার উপর কাজ হয় প্রত্যেকটা, মানে এটার মূল পারফরমেন্স অবজারভেশন করা হয় কার্ডিং মেশিনের। এটা অনেকের বলছিলাম NRE পার্সন বলি আমরা, নেপস রিমুভাল এফিসিয়েন্সি পার্সন। ঠিক আছে, এটা আমরা যদি দেখাই তোমার এই জায়গাটা লেখা NRE পার্সন বলি, NRE পার্সন যে মেজারমেন্ট করি আমরা যেটা, আচ্ছা দেখো এই জায়গায় একটা কিছু কথা আছে, এটা একটু পরে আসতেছে, আগে আর সামনে যাই বুঝিটা পরে, এটা এটুকু মনে রাখো এটা আরো পরে বলাবো, এখন বুঝবো না। এলিমিনেশন অফ শর্ট ফাইবার, তাহলে কিছু শর্ট ফাইবার রিমুভ হয় আমাদের কার্ডিং মেশিন, নর্মালি 1-2% মতো হয় ফ্লাট স্ট্রিপিং এর জায়গায় দেখা আছে, দেখো 1-2% যেটা শর্ট ফাইবার হিসেবে ফ্লাট স্ট্রিপিং হিসেবে যায়, তাহলে কার্ডিং মেশিনে শর্ট ফাইবার রিমুভ হয়। শর্ট ফাইবার কাকে বলে কারো মনে আছে? হোয়াট ইজ শর্ট ফাইবার? So fiber size less than 1 inch. Nah, half inch. Less than? Half inch, eh? Mani, half inch is 12.7 millimeter. ঠিক আছে? Sir, fiber length যখন half inch এর নিচে হয় এটা আমরা short fiber বলি। এই fiber গুলো আমরা পড়াইছিলাম শুরু থেকে, মনে নাই তোমরা সব ভুলে গেছো,
যে যখন ইয়ান প্রোডাকশন হয় আমরা যে টুইস্ট দেই টুইস্টের যে মিনিমাম লেন্থ ওই লেন্থের মধ্যে হয় না, যার কারণে এগুলা ইয়ানের বডিতে বাইন্ডিং হয় না। ওই যে প্রোটিডিং হয় এগুলো আমরা হ্যারি ফাইবার হিসেবে দেখি, ইয়ানে হ্যারিনেস যেটা বলি। হ্যাঁ মনে আছে তো তোমাদের নাকি পড়াইছিলাম আমাদের ফাইবার লেন্থ যখন পড়াইছি শুরু থেকে, পরীক্ষা নাই পড়াশোনা নাই সব ভুলে গেছে আর কি। আচ্ছা লেস দেন স্যার, এই যে একটা জিনিস আমি বুঝতে পারিনি স্যার, মানে যেখানে যে আপনি একটু আগে বললেন যে এই যে হার্ডিং মেশিনের মাধ্যমে কিভাবে শর্ট ফাইবার কে রিমুভ করা হয় স্যার, এই বিষয় আমি বুঝতে পারিনি। আচ্ছা এটা পড়াই নাই, এটা আমি পরে পড়াবো ঠিক আছে। আচ্ছা এটা এখন বুঝবা না, এখানে তো এলিমিনেশন অফ শর্ট ফাইবার লেখা আছে। হ্যাঁ লেখা আছে, এতটুকু মনে রাখো যে কাটিং মেশিনে একটা কাজ হলো শর্ট ফাইবার রিমুভ হয়। হ্যাঁ এটা কত পার্সেন্ট হয়? 1 থেকে 2 পার্সেন্ট হয়, আমরা এটা ফ্ল্যাট এর মাধ্যমে হয় এই জন্য এটা আমরা ফ্ল্যাট স্ট্রিপিং বলি ঠিক আছে। কিভাবে হয় একটু পরে বুঝতে পড়তে হবে, এখন পড়লে বুঝবা না ঠিক আছে। আর একটু এক্সপার্ট হও, কাজটা মনে রাখো যে কাটিং মেশিনে নর্মালি আমাদের শর্ট ফাইবারটা কিছু রিমুভ হয় এলিমিনেট হয় 1 থেকে 2%। কিসের মাধ্যমে হয়? ফ্ল্যাট এর মাধ্যমে হয়, যে যার কারণে আমরা ফ্ল্যাট স্ট্রিপিং বলি ঠিক আছে। 1 থেকে 2% এই জায়গায় ফ্ল্যাট স্ট্রিপিং দেখানো আছে, এতটুকু মনে রাখো। আচ্ছা তাহলে আমরা বলছি শর্ট ফাইবার বলতেছি আমরা হাফ ইঞ্চের নিচে যেটা ওটা আমরা শর্ট ফাইবার বলতেছি। আচ্ছা ফাইবার কিছু ব্লেন্ডিং হয় ফাইবার ওরিয়েন্টেশন হয় এগুলো আপনি বুঝবা, স্লাইবার ফরমেশন এগুলো বুঝবা। আচ্ছা এখন যে মূল যে জায়গা আসার দেখা এই জায়গায় একটু আমরা আসি ভালো কিনা, এটা হলো আমাদের কাটিং মেশিনের মূল জিনিস, এটা আমরা একদিন খুব ভালো করে পড়াইছিলাম। আজকে এটা একটু ভালো করে পড়াই, সামনে এই সপ্তাহে একটা ক্লাস নেবো ইনশাআল্লাহ। হ্যাঁ দেখি সামনে 2-3 সপ্তাহের মধ্যে তোমাদের ক্লাসগুলো শেষ করে দিতে পারি কিনা। আচ্ছা তাই এটা হলো আমাদের যে ফিড লাইন, হ্যাঁ ওই যে টুট লাইন বলছি আমরা, ফিডিং হইতেছে যে ফিড রোলা থাকে, 3 নম্বর হলো আমরা ফিড রোলা বলতেছি এখানে, এটা ফিড শো মেকানিজম এগুলো ডিটেইলস পরে পড়তে পারি, ফিড রোলা আর ফিড শো। এই যেটা পাস লেখা হ্যাঁ হ্যাঁ কথা বোঝা যাচ্ছিল না প্রথম দিকে, মানে মেশিন পড়াইতেছিলেন না ওইটার প্রথম দিকে। আচ্ছা ঠিক আছে আমি বলছিলাম এটা হলো আমাদের লাইন যেটা বলছিলাম রুম থেকে সরাসরি যে ম্যাটেরিয়াল আসে আর এই জায়গায় একটা ফিডিং মেকানিজম আছে টোটালি, এটা হলো আমাদের ফিড রোলার। হ্যাঁ পাঁচ যেটা এটা আমরা বলতেছি এই যে লিকারিন অথবা টেকারিন, এটা দেখো কোনটা কি, দেখো এটা সারফেস গুলো এরকম এর মধ্যে এরকম ওয়ার থাকে উপরে সর মত, মানে করাতের মাথারা দেখতে এরকম ঠিক এরকম। হ্যাঁ এগুলো আমরা অনেকবার আলোচনা করবো এগুলা, এটার এই পুরোটার বলতেছি আমরা সিলিন্ডার আর্ট, যেটা এটার সারফেসটা কিন্তু এরকম দেখতে একই রকম। এটা আমি এই ফিগারটা সবসময় হাতে আইকে তোমাকে দেখাইতাম ক্লাসে ঠিক আছে। আচ্ছা এবার তো পারতেছি না, দেখো এরপরে এই উপরে যেটা 10 যেটা এটা আমরা ভিডিও অ্যানিমেশনে দেখাইছিলাম, এটা হইলো আমাদের ফ্ল্যাট সিস্টেম, যেটা ফ্ল্যাট যেটা প্রায় কটা থাকে ইন্ডিভিজুয়ালি অনেকগুলো ফ্ল্যাট থাকে প্রায় 110 থেকে 120টা থাকে, এটা ফ্ল্যাট বলছিলাম। আচ্ছা এইটা হইলো আমাদের ডফা, তাহলে একটা কথা গেল শেষ, তাহলে আমরা মেইন পার্টস গুলো দেখলাম একটু বেসিক ফান্ডামেন্টাল পার্টস যেগুলো। হ্যাঁ এই মূল এখন মূল কাজ হইলো আমাদের এই তোমার ওই 5টা পার্টের ফাংশন বোঝা, টেকারিন অথবা লিকারিন যাই হোক আমরা টেকারিন বললাম, সিলিন্ডার ফ্ল্যাট ডফার, এতটুকু মধ্যে ভালো করে বুঝলে হবে আমাদের। পরে আমাদের এখানে স্ট্রিপিং রোলার আরো অনেক ধরনের রোলার আছে, ক্যান্ডারিং রোলার কয়লা ক্যান্ডার রোলার এগুলো অনেক ধরনের রোলার আছে, এটা কেন রোজ আমরা যেটা দেখাইছিলাম। এখন তো একটু কথা শোনো, যেটা তাহলে নর্মালি যেটা দেখা গেছে আমাদের ফিড রোলারে যা স্পিড থাকে তার চেয়ে প্রায় ধরো 1200 বা 1600 গুণের মতো মডার্নের মধ্যে 5-এর সারফেস স্পিড থাকে 1600 গুণ বেশি, তাহলে ফিড রোলারে যা সারফেস স্পিড তার চেয়ে প্রায় 1600 গুণ ধরো আরো কমই ধরলাম ধরো এভারেজ 1300-1400 গুণ যেগুলো থাকে 1320 RPM চলে এটা সার্ভিস স্পিড, দেখা গেছে প্রায় 1300 গুণ বেশি স্পিডে ঘুরে টেকারে ফিড রোলার চেয়ে। দেখো মেটেরিয়াল কত হাইলি সে এই জায়গায় ওপেনিং করে এবং ওই যে মেটেরিয়াল অনেক লাইটার হয়ে যায়, কারণ টেকারিনে যা সারফেস স্পিড
প্যাকারিং এর যা সারফেস স্পিড তার দ্বিগুণ হইলো আমাদের সিলিন্ডারের সারফেস, তাহলে এই জায়গায় মেটেরিয়ালটা আরো থিন হয়ে গেল, যা দিতেছে তার চেয়ে দ্বিগুণ স্পিড সে নিতেছে, এই জন্য মেটেরিয়ালে যে একটু থিকনেস কমে যাবে। তাহলে দেখো ট্যাকারিং এর যা সারফেস স্পিড তার চেয়ে দ্বিগুণ স্পিড হলো আমাদের সিলিন্ডার, সিলিন্ডারের এই জায়গায় আসলো ফ্ল্যাট স্পিড কিন্তু অনেক স্লো স্পিডে করে, অনেক স্লোলি অন্য রিয়েকশনে করে। এই জায়গায় আমাদের কাটিং অ্যাকশন হয়, ফাইবার ইন্ডিভিজুয়ালাইজ হয়, এই ফ্ল্যাটের মাধ্যমে এই জায়গায় ফ্ল্যাট স্ট্রিপ দূর হয়, তাহলে যা কাজ হওয়া সব হয়ে গেল। এই জায়গায় কাটিং অ্যাকশন যখন হবে ফাইবার ইন্ডিভিজুয়ালাইজ হবে, ফাইবার যখন ইন্ডিভিজুয়ালাইজ হবে তখন আমাদের ন্যাপসের পরিমাণটা কমে যাবে। এমন হইলো যে এই যে ফ্ল্যাটের মাধ্যমে বলছি যে কিভাবে যায় পরে বলবো আমরা, ফ্ল্যাটের মাধ্যমে শর্ট ফাইবার গুলো এই জায়গায় আমাদের রিডিউস হয়। ফাইনালি হইলো আমাদের সব কাজ এই জায়গায় কিন্তু মোটামুটি কাজ শেষ। এরপরে আমরা যেটা করি ডফারের স্পিড হইলো সিলিন্ডার চেয়ে কম থাকে, কথা একটু মনে রাখো, তাহলে ডফারের স্পিড সিলিন্ডার চেয়ে কম থাকে, এর মানে হইলো ডফারের সারফেসে এসে ফাইবার জমা হয়। আর ফাইবার কতটুকু জমা হবে এইটা ডিপেন্ড করে আমরা যে স্লাইবারটা প্রোটেকশন করবো, স্লাইবারটা কোর্স আর কতটুকু মোটা হবে আর কি। আমাদের টেক্সটাইলের ভাষায় বলি আমরা লিনিয়ার ডেন্সিটি মানে কাউন্ড বলি, এগুলো এখনো তোমরা পড়ো নাই, লিনিয়ার ডেন্সিটি অথবা কাউন্ড বলি, মানে মূল কথা হলো লিনিয়ার ডেন্সিটি আর কাউন্ড, মানে মেটেরিয়ালটা কত কোর্সার না ফাইনা ওইটা এক্সপ্রেশন করো এটার মাধ্যমে, এটার মাধ্যমে। তাইলে আবার একটু বললাম যে ফিড রোলার তুলনায় টেকারিং স্পিড হলো ধরো 1500 অনেক হাই স্পিডে মেটেরিয়াল নেয়, মেটেরিয়াল অনেক লাইটার পাতলা হয়ে যায় ফিড মেটেরিয়ালটা, এই জায়গায় যে অ্যাকশন হয় এটাকে আমরা বলি কম্বিং অ্যাকশন। তাইলে ফিড রোলার আর টেকারিং মাঝখানে যে অ্যাকশন হয় এটাকে বলতেছি আমরা কম্বিং অ্যাকশন, এটার চেয়ে দ্বিগুণ স্পিডে ঘুরে হলো এটা যা স্পিড এটার দ্বিগুণ স্পিডে ঘুরে হলো সারফেস স্পিড ঘুরে হলো সিলিন্ডার, এই সিলিন্ডার আর টেকারিং মাঝখানে যে অ্যাকশন হয় এটা বলতেছি অর্জন স্ট্রিপিং অ্যাকশন, এটার বলি আমরা স্ট্রিপিং অ্যাকশন। তোলা শিটে নাই গুণ তবে কথাগুলো লিখে রাখো, ধরো এটা কে বলছেন বুঝে দেবেন পরে, আমি একটা বললাম কম্বিনেশন, কম্বিনেশন পুরো বুঝাই, তারপরে বলতেছি আমরা স্ট্রিপিং অ্যাকশন। হ্যাঁ আমরা এটার বলি আমরা ডফিং অ্যাকশন, ঠিক আছে। এই হলো মূল ধরো এই কটা অ্যাকশনের কথা, থাকলো সেটা সমস্যা নাই, জমাই থাকলো। তাহলে দেখো এই চারটা অ্যাকশন হইলো আমাদের কাটিং মেশিন পার্ট, তাহলে বোঝা গেল কম্বিং হয় কোথায় বলো দেখি একজন। ফিড আর টেকারিং এর হচ্ছে মাঝখানে, ফিড রোলার আর টেকারিং হচ্ছে স্ট্রিপিং, টেকারিং আর সিলিন্ডার, মানে টেকারিং আর সিলিন্ডার মানে কাটিং অ্যাকশন কোথায় হয় ফ্ল্যাট আর সিল ফ্ল্যাট বার আর সিলিন্ডার, আর ডফিং সিলিন্ডার আর হচ্ছে ডফার। সবাই বুঝতেছে তো কথাগুলা নাকি এমনি শুনতেছো? আমি তো পড়া ধরবো দেখি, আজকে তো অনেক মানুষ ধরবো দেখি মানুষের পড়া, না বুঝলে বললো না যে পড়াতে লাভ নাই, মানে আউটকাম জিরো। স্যার কার্ডিং 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 একটু বলো, কার্ডিং এর কথা হয় কার্ডিং এর বললাম তো বললে যে
এই ফ্ল্যাট আর সিলিন্ডার এই দুটো মাঝখানে ঠিক আছে এই এটা আমরা বলতেছি কার্ডিং এরিয়া এতটুকু বলতেছি আমরা কার্ডিং এরিয়া এই জায়গা যে অ্যাকশনটা হয় এটা আমরা বলতেছি কার্ডিং আমরা প্লেস গুলো চিনলাম যে প্লেসমেন্ট গুলো কোথায় কি অ্যাকশন হয় ঠিক আছে এখন তোমরা একটু খেয়াল করো এগুলো আঁকার সময় আমি একটা সবসময় দেখো ওই প্রতি বছর একই কোশ্চেন দেই প্রায় এই কোশ্চেনটা কোনো না কোনো ভাবে এই কোশ্চেনটা আসেই দুইবার আসে তিনবার আগে আসে এবার কেউ অনলাইনে ওইটা দিচ্ছি ছেলে মিলে বুঝে নেয় কোশ্চেন আর কি আচ্ছা মেজর অ্যাকশন এরিয়া কিন্তু এই চারটা ঠিক আছে কার্ডিং এ যদি বলি মেজর অ্যাকশন এরিয়া এবার এতটুকু দিচ্ছি কার্ডিং এর মেজর অ্যাকশন এরিয়াটা ড্র করার জন্য আঁকতে বলছি মানে তাহলে কি মেজর এই চারটা অ্যাকশন এরিয়া দেখালি তিনে তিন পাওয়া যেত ফ্রি হ্যান্ড একলো হইতো বেশিরভাগই পারে না আর কি যারা বুঝছে কিছু করছে একজন না পারলে তার কেউ পারে না বুঝো না এই আর কি এখন দেখো একটা জিনিস খেয়াল করো টেকারিং এটা কোন ডিরেকশনে করি ক্লকওয়াইজ না অ্যান্টিক্লকওয়াইজ এখন যদি বলি ফ্ল্যাট কিভাবে ঘুরে ক্লকওয়াইজ এভাবে ঘুরে আসবে তাহলে ক্লকওয়াইজ ঠিক আছে তাহলে এই ডিরেকশন গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট দেখাইতে হবে আমি ভিউ যখন আঁকবো এই ডিরেকশনটা দেখাইতে হবে তাহলে ডফারটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে সিলিন্ডার ক্লকওয়াইজ তারপরে এই দুটো অ্যান্টি ক্লকওয়াইজ এই দুটো ক্লকওয়াইজ আরো সহজ যদি মনে রাখতে পারো আর যদি উল্টা ভিউ দাও রাইট সাইড লেফট সাইডের ভিউ যেটি দেখো নর্মালি ফ্ল্যাট আর সিলিন্ডারের রোটেশনাল ডিরেকশন বলতে হবে যে কোন ডিরেকশন তারা ঘুরে রিভলভিং যে হইতেছে রোটেশনাল যে হইতেছে এটা কোন ডিরেকশনে এই দুইটা তাহলে হইলো আমাদের ক্লকওয়াইজ এই দুইটা পয়সা আমরা অ্যান্টি ক্লকওয়াইজ আচ্ছা এখন যদি বলি আমি এই ধরো এটা হইলো টেকারিনের সারফেস এটা হইলো সিলিন্ডারের সারফেস এই দুইটা রিলেটিভ ডিরেকশন কোন দিকে একই দিকে না বিপরীত দিকে কোশ্চেন বুঝছো স্যার সেম দিকে স্যার অ্যানসারটা সবাই বুঝছো তো দেখো এইটা যেদিকে ঘুরতেছে জি স্যার একই দিকে একই দিকে তাহলে এই দুইটা রিলেটিভ ডিরেকশন কত সেম রিলেটিভ ডিরেকশন কি সেম এখন যদি বলি ফ্ল্যাট আর সিলিন্ডার রিলেটিভ ডিরেকশন অপোজিট আর দুই একজন বলে দেখি অপোজিট স্যার আর অপোজিট স্যার আচ্ছা যদিও এদের রোটেশনাল ডিরেকশন সেম ছিল কিন্তু বাস্তবে দেখো এই সারফেস এরিয়া যখন আমরা চিন্তা করবো সারফেস তখন দেখো এটা এদিকে ঘুরতেছে এটা এদিকে ঘুরতেছে মানে অপোজিট ডিরেকশনে ঘুরতেছে তাহলে সারফেস ডিরেকশন ফ্ল্যাট এন্ড সিলিন্ডার এই দুটো হলো অপোজিট ডিরেকশন ঠিক আছে আচ্ছা এই দুটার এটাও অপোজিট স্যার দেখো ভালো করে বুঝো তো স্যার সেম এটা এটা সেম আচ্ছা তাহলে আমরা প্রথমে চারটা কম্বিং এরিয়াটা স্যার একবার দেখাবেন স্যার মানে কোন জায়গায় একটা কম্বিং হচ্ছে আচ্ছা মানে আমি তুমি আমি দেখো ভাঙা ভেঙে আসতেছি তো প্রথমে এই জায়গাগুলো দেখাইছি যে কম্বিনেশন হয় এই জায়গায় স্ট্রিপিং হয় এই জায়গায় কার্ডিং হয় এই পয়েন্টে মানে পুরো পয়েন্টে ডফিং হয় এই জায়গায় আচ্ছা গেলাম এটা এরপর আমরা আসতেছি এখন ডিরেকশন রোটেশনাল ডিরেকশন মানে কে কোন দিকে ঘুরে এটা অ্যান্টি ক্লকওয়াইজ এটা অ্যান্টি ক্লকওয়াইজ এটা ক্লকওয়াইজ এটা ক্লকওয়াইজ এখন আমরা আসছি রিলেটিভ ডিরেকশনে একটার সাপেক্ষে আরেকটা গতি কোন দিকে ঠিক আছে আমরা এই দুটা বললাম সেম এই দুটা বললাম অপোজিট এই দুটা বলো একজন দেখি সেম এইটাও সেম ঠিক আছে দেখো এটা যেভাবে আসতেছে এভাবে ঘুরতেছে এইটাও এভাবে ঘুরতেছে এইটার ডিরেকশনও রিলেটিভ ডিরেকশন কিন্তু সেম বাট কিন্তু তোমার রোটেশনাল ডিরেকশন কিন্তু আমাদের ঠিক আছে আচ্ছা গেল এই কথা এখন দেখো আর একটা পয়েন্ট আমরা এখন আসতেছি এখন হলো ওয়্যারের ডিরেকশন যে এই ওয়্যার পয়েন্ট গুলা আচ্ছা ওয়্যার পয়েন্ট এর যে ডিরেকশন এটা আমি একটু দাঁড়াও অন্যভাবে দেখাইতে পারি একটু দেখাই তোমাকে ধরো এটা একটা সারফেস এটা আমি ওয়্যার গুলো দেখাইতেছি তোমাকে জাস্ট ওয়্যার দেখাই
এটা ধরো একটু রাইট সাইড রাইট অ্যাঙ্গেলে আছে কয়ারগুলা, ঠিক আছে? আবার যদি আরেকটা উল্টা আগে ধরো এক্সাম্পল হিসেবে, এটা আছে লেফট অ্যাঙ্গেলে, ঠিক আছে? এখন আমরা কখন ওয়্যার পয়েন্ট গুলা সেম ডিরেকশন বলবো, কখন আমরা অপোজিট ডিরেকশন বলবো, এটা একটু দেখি। দেখো যদি আমরা দূরে সারফেস এর কথা চিন্তা করি, ধরো একটা সারফেস, ধরো এটা ফ্ল্যাট সারফেস এক্সাম্পল হিসেবে বললাম, এইটা হলো ধরো টেকার ইউনিয়ন সিলিন্ডার সারফেস, আচ্ছা এমনি দেখাই দিলে সার্ফেস এর চিন্তা করি, ধরো এটা আমি আঁকলাম, আচ্ছা এটা কোন অ্যাঙ্গেলে বলো তো, তাহলে রাইট অ্যাঙ্গেলে আছে তাই না? আমি জি স্যার। এখন ধরো যদি এরকম হয় আরেকটা সার্ফেস এক্সাম্পল হিসেবে দেখাই দিই, এই যে পয়েন্ট গুলো একটা পয়েন্ট ধরে, এটা হলো ওয়াইল পয়েন্ট বলতেছি আমরা, একবার টিপ পয়েন্ট যেটা, এটা হলো টিপ পয়েন্ট। দেখো এই পয়েন্ট গুলো একটা এগেনস্ট আরেকটা একই মুখামুখি আছে, ঠিক আছে? পয়েন্ট এগেনস্ট একটা আরেকটা, এটাতে বলতেছি আমরা যে ওয়াইল পয়েন্ট গুলো একটা আরেকটা অপোজিট একদম মুখামুখি বলতেছি, ঠিক আছে? আবার যদি আমরা এরকম দেখি, ধরো এক্সাম্পল হিসাবে আরেকটা আরো দুটা দেখো, এইটা রাইট অ্যাঙ্গেল কিন্তু রেফ অ্যাঙ্গেল, তোমরা বুঝবো না এখন, যদি উল্টাইলে বুঝা, ইমেজ ইমেজ দেখো, এইটার এই যে ওয়ার পয়েন্ট গুলো দেখো, দুইটার ওয়ার পয়েন্ট গুলো একটা মিলিত পাওয়া যায়, এটা আমরা সেম ডিরেকশন, ওয়ার পয়েন্ট গুলো সেম ডিরেকশন আছে, একটার দিকে একই দিকে আছে, এটার ওয়ার পয়েন্ট এই ডিরেকশনে, এটার ওয়ার পয়েন্ট গুলো এই ডিরেকশনে, আমরা বলি সেম ডিরেকশন, দুইটা ওয়ার পয়েন্ট গুলো সেম ডিরেকশন, আর এটার ওয়ার পয়েন্ট ধরো জাস্ট এক্সাম্পল এইদিকে, এটা রয়েছে এইদিকে, একটা একটা অপোজিট ডিরেকশন, ওয়ার পয়েন্ট গুলোর ডিরেকশন মানে মুখটা হইলো ইনক্লিনেশন যে অ্যাঙ্গেলটা, এটা একটা একটা অপোজিট ডিরেকশন, এইটা আমরা এটার বলতেছি অপোজিট, আর এটার বলতেছি আমরা সেম, ঠিক আছে? আচ্ছা এইটা এখন দেখো, এটা যদি বুঝে থাকো, এখন এটা একটু বলতে হবে, আচ্ছা এই জায়গায় দেখো তো ওয়ার পয়েন্ট গুলা আরো বড় করে দেখাই নাকি, এটা বড় হয়ে গেছে গা, এটা বলো দেখি এই জায়গায় ওয়ার পয়েন্ট গুলো কি সেম ডিরেকশন না অপোজিট ডিরেকশনে? সেম ডিরেকশন, সেম, আচ্ছা এই জায়গায় অপোজিট, অপোজিট ডিরেকশন, বুঝা গেল? তাহলে বিষয়টা আকাশ সময় এগুলো তো খেয়াল রাখতে হবে, এগুলো টেকনিক্যাল বিষয় বুঝছো, আমি এগুলোই দেখি তোমাদের, আমি সবসময় বলি আমি কিন্তু এগুলো দেখি, যে তোমরা ওই কোরোনার মধ্যে করলা সব জায়গায় একই রকম করলা, তখন কিন্তু আমি নাম্বার দিব না, তো নাম্বার দিব একটা এভারেজ 1.5 মেরে দিব, তিনে তিন পাওয়ার জন্য এগুলো খেয়াল রাখতে হবে, আচ্ছা এই জায়গায় অপোজিট, এই জায়গায় অপোজিট। দেখো একটা মজার বিষয় দেখো, এটা সারফেস, এটা সারফেস, এটা সারফেস, বা মানে সিলিন্ডারের টেকারিং আর এই জায়গায় তিনটা সারফেস দেখতে কিন্তু একই রকম, ঠিক আছে? এর মানে এইগুলোতে যে ধরনের ক্লোথিং আমরা ব্যবহার করি, ক্লোথিং মানে সারফেস এর মধ্যে যেটা আমরা র্যাপিং করতেছি, আমাদের ক্লোথ যেমন পাঞ্জাবি টুপি তোমরা যেগুলো পড়ো, এটা ঠিক সিলিন্ডারের উপর একটা ধরনের ক্লোথিং থাকে, এগুলো এক ধরনের ক্লোথিং শর্ট টাইপের মধ্যে পরে তুমি দেখতে, হ্যাঁ এটা একই রকম, হ্যালো ছিল
এই জায়গা একটু দেখা যাচ্ছে, দেখো এই ফ্ল্যাটের সারফেসটা কিন্তু এরকম ক্লোথিং এর, ঠিক আছে দেখছো, এই যে আমার দেখো এই জায়গাটা দেখা আছে এই যে এরকম, হ্যাঁ ফ্ল্যাট গুলো এটা কিন্তু ফ্ল্যাট বার, হ্যাঁ এটা একটা ফ্ল্যাট, সারফেস ক্লোথিং গুলো এরকম থাকে, ব্যান নি শেপে থাকে এরকম বাঁকানো, এগুলো কারণ আছে আমি পরে বলতেছি, দেখছো সবাই? Yes, sir. বুঝছো কথা? তাহলে ফ্ল্যাটের ক্লোথিং গুলো এরকম, এটা অন্য জিনিস বুঝবা না, এটা প্রিসিশন সেটিং এর জন্য, এই যে সেন্স অফ ফিটিং বলি আমরা, ফ্ল্যাট ফ্রন্ট অফ সিটি, এটা সেন্সরি কন্ট্রোল করবে ডিসটেন্সটা, এই মাঝখানে কতটুকু গ্যাপ থাকবে এটা এটা কন্ট্রোল করে, ফ্ল্যাট ফ্রন্ট অফ সিটি বলি, এটা মডার্নাইজেশন এর সিস্টেম, যাই হোক ওইটা হলো এই ধরনের ক্লোথিং থাকে সারফেস এর মধ্যে, এই ধরনের ক্লোথিং ল্যাব নিলে যে কত সহজ হতো আমার জন্য বুঝছো, ল্যাব না নিয়ে আজকে আমি খুব ঝামেলা আছি। আচ্ছা যাই হোক, তোমরা ফ্ল্যাট তাহলে দেখলা, আমরা এই জায়গায় ছিলাম, তাহলে এটা বুঝো এই জায়গায় আমাদের এই ফ্ল্যাট প্রত্যেকটা ফ্ল্যাট এখানে এইগুলো প্রত্যেক একটা একটা করে ফ্ল্যাট দেখাইছে, এই জায়গায় আমাদের অপোজিট ডিরেকশন। এখন দেখো তাহলে, এখন দেখো তোমরা সামারাইজ করো, হ্যাঁ সামারাইজ করো, যদি আমি বলি দেখো কম্পিং ধরো স্ট্রিপিং অ্যাকশন, তাহলে কাকে আমরা স্ট্রিপিং অ্যাকশন বলতেছি, এক নম্বর হলো যে স্ট্রিপিং অ্যাকশনটা নর্মালি কার্ডিং মেশিনের জন্য, এই কথাটা বুঝে রেখো যে আমরা কিছু কথা বলতেছি আজকে আমাদের করার টপিক শুধুমাত্র কার্ডিং মেশিন কেন্দ্রিক, এটা আর জেনারেলাইজড কথা আমরা কিন্তু বলি নাই, আসলে জেনারেলাইজড কথা কি হবে, কার্ডিং মেশিনে স্ট্রিপিং অ্যাকশন হয় কোথায় তাহলে বলো দেখি, পরীক্ষা যদি আসে জাস্ট এই ফিগারটা তুমি পাটা করে দেখাইতে পারো, আমি যেমন ড্রয়িং করে দেখাইলাম এভাবে দেখাইতে পারো, এটা যদি তুমি এইটা সারফেস দেখে দাও আইডিয়া, তাই না, হ্যাঁ তাহলে পরীক্ষা যদি অটিক স্ট্রিপিং অ্যাকশন আসে এই কথাগুলো লেখা আছে, আপনার কথাগুলো ক্লিয়ার আসতেছে না স্যার, মনে হচ্ছে অনেক গভীর থেকে কথা বলছেন, অনেক দূরে থেকে, তাহলে ইন্টারনেট একটু ঝামেলা হইতাছে আর কি বুঝছো, এখন শোনা যায়? হ্যাঁ স্যার এখন ঠিক আছে, জি স্যার এখন স্যার ঠিক আছে, আমি তোমাদের জন্য গ্রামীণে এমবি ইউজ করি নরমালি, বাংলা ল্যাঙ্গুয়েজ করি না, আমার ভাষায় দিয়ে দুটি ভালো আর কি, ঠিক আছে এগুলো তো ইন্টারনেটে একটা বড় একটা প্রবলেম, দেখতেছিলাম যে আনস্টেবল দেখাইতেছে নেটওয়ার্ক, জি স্যার মানে মাঝখানে মাঝখানে ভয়েস অনেক লো হয়ে যাচ্ছিল, মানে কথা শোনা যাচ্ছিল না, দাঁড়াও তাহলে আমি একটু ব্যবস্থা করি দিই, একটু সাউন্ড শোনা জানি তোমাদেরকে, আমাদের হয় এই দুইটা সার্ফেস এর রিলেটিভ ডিরেকশন সেম, বাট রোটেশনাল ডিরেকশন হলো অপোজিট, দেখছি একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, আর অন্য আমাদের যে ক্লোথ আছে ক্লোথিং যেটা আছে এই ক্লোথিং এ যে ওয়ার পয়েন্টের ডিরেকশন হইলো আমাদের কি সেম, ঠিক আছে তো, তাহলে একজন বলো দেখি হোয়াট ইজ স্ট্রিপিং অ্যাকশন,
স্যার স্ট্রিপিং অ্যাকশন হচ্ছিল যেখানে ট্যাকারিং এবং হচ্ছে সিলিন্ডারের মধ্যে যে রোটেশনাল ডাইরেকশনটা আছে সেটা হচ্ছে অপোজিট, বাট দুইটা হচ্ছে রিলেটিভ যে রোটেশনাল ডাইরেকশন সেটা হচ্ছে হলো সিমিলার। তাদের যে হচ্ছে ক্লথিং আছে, ক্লথিং এর যে ওয়ার পয়েন্ট আছে সেটার ডাইরেকশনটা হচ্ছে হলো সেম। আচ্ছা, যদি আইডিয়া তো আমি কাটিং মেশিনের জন্য বলতেছি, যদি আমরা জেনারেলাইজ কথা বলি মানে একদম সাধারণ কথা বলি, তখন যখন টু সারফেস দুটো সারফেসের মতো যখন এটা হবে এই কোন স্ট্রেন গুলো থাকবে, এই শর্তগুলো থাকবে, তখন আমরা এটা স্ক্রিপিং অ্যাকশন বলবো। ঠিক আছে, এই জায়গায় আমরা বলতেছি কাটিং এর জন্য শুধুমাত্র এটা স্পেসিফিক যে আমাদের যে স্ক্রিপিং অ্যাকশনটা এই জায়গায় হয়েছে। কিন্তু যদি আমরা নর্মাল কথা বলি, যখন দুইটা সারফেসের মাঝখানে আমরা এই কন্ডিশন গুলো দেখবো যে ওয়ার পয়েন্টের ডিরেকশন সেম, এমন রোটেশনাল ডিরেকশন হইলো তো জাস্ট ধরো হইতে পারে অপোজিট, আর হলো যে রিলেটিভ মোশন হলো সেম, এই সত্যগুলা যে জায়গায় যে সার্ফেসের মধ্যে মেনটেন হবে দুইটা সার্ফেসের মধ্যে, তখন আমরা এটা বলি স্ট্রিপিং অ্যাকশন। আচ্ছা, এবার দেখো কার্ডিং অ্যাকশনের কথা বলতেছি। কার্ডিং অ্যাকশনের ক্ষেত্রে দেখো তাহলে একই কথা, দুইটা সার্ফেসে যে ওয়ার পয়েন্টের ডিরেকশন কোন দিকে, সেম না অপোজিট? অপোজিট, অপোজিট। আর রোটেশনাল ডিরেকশনের জায়গায় হলো যদিও সেম, রিলেটিভ মোশন অপোজিট, রিলেটিভ মোশন অপোজিট। ঠিক আছে, তাহলে কার্ডিং মেশিনের ক্ষেত্রে আমরা কার্ডিং অ্যাকশন বলতে এটি বুঝবো যে দুইটা সারফেস মূলত জায়গায় ফ্ল্যাট এন্ড সিলিন্ডার, এই দুইটা যে ক্লোথিং এদের ওয়ার পয়েন্টের ডিরেকশন হলো অপোজিট, আমাদের এই দুইটা সারফেসের মাঝখানে যে রিলেটিভ মোশন এটা অপোজিট, এটার বলতেছি আমরা কার্ডিং অ্যাকশন। ঠিক আছে, আর ডফিং অ্যাকশনের ক্ষেত্রে এই যে কথা দেখো অনেকটা কার্ডিং মেশিনের মতোই, এটারও ওয়ার পয়েন্টের ডিরেকশন হলো অপোজিট, আর হলো যে রিলেটিভ মোশন কিন্তু সেম, বাদ বাকি একটার সাপেক্ষে আরেকটা গতি বেশি, সিলিন্ডার স্পিড অনেক হাই, ডফারের স্পিড একটু কম থাকে তুলনামূলক, এটার বলতেছি আমরা ডফিং। এতটুকু বুঝে গেল? যদিও রোটেশনাল ডিরেকশন একটা একটা বিপরীত। ঠিক আছে, বাদ বাকি এই জায়গা হইলো যে আমাদের সিলিন্ডার স্পিড অনেক বেশি জোরে বেশি হাই স্পিডে থাকে আর ডফার স্পিডটা কম। ঠিক আছে, আচ্ছা দেখো যাবে পরে ফিটিং হইলো টেকারিনে হাই স্পিডে প্রায় 1600 গুণ বেশি হাই স্পিডে ঘুরলো, মেটেরিয়াল অনেক বেশি টাফটার, অনেক ফাইন টাফ ক্রিয়েট হবে, মেটেরিয়াল অনেক লাইটার পাতলা হয়ে যাবে যদি স্পিড অনেক হাই, এটার সাপেক্ষে এটা যা মেটেরিয়াল দিচ্ছে তার চেয়ে বেশি আউটপুট হিসাবে দিতেছে, এটার সাপেক্ষে এটার স্পিড হলো দ্বিগুণ। আর এই জায়গায় এসে কার্ডিং অ্যাকশন হলে ফাইবার ইন্ডিভিজুয়ালাইজ হয়, পার্টের মাধ্যমে শর্ট ফাইবার যায়, এই জায়গায় ডাস্টও ভালো পরিমাণ রিমুভ হয়, ফাইনালি এটা হলো স্পিড অনেক হাই, এটা হলো কম, এই জায়গায় এসে মেটেরিয়ালগুলো জমা হয়, ফাইবার জমা হয়। ফাইবার জমা হবে কতটুকু পরিমাণ বলছিলাম যে আমাদের যে স্লাইভারটা প্রোডাকশন হবো, এই স্লাইভারটা কিরকম হবে, এটা কতটুকু কোর্জার হবে না ফাইনাল হবে, এটা কোর্জারের উপর ডিপেন্ড করতেছে, মানে কাউন্টের উপর ডিপেন্ড করতেছে। যদি মোটা কাউন্ট হয় তাহলে বেশি মেটেরিয়াল জমা হইতে হবে, তাহলে দুটোর স্পিড ডিফারেন্সটা বেশি থাকবে। আর যদি ধরো ফাইনাল কাউন্টের স্লাইভার হয় তখন তো ওই কোর্জারের জন্য যে পরিমাণ মেটেরিয়াল জমা হওয়া লাগতো, ফাইনালের জন্য ওই পরিমাণ মেটেরিয়াল জমা হওয়া লাগবে না, ওই ক্ষেত্রে দেখা যায় এই দুটার সার্ফেস স্পিডের ডিফারেন্সটা তুলনামূলকভাবে কম হবে, কাছাকাছি হবে যাতে মেটেরিয়াল পরিমাণ জমে। তাহলে ডফারের মূল কাজ হলো এই জায়গায় আসলে ফাইবার এসে জমা হয়, স্পিড লো হওয়ার কারণ হলো কি ফাইবার এসে জমা হয়ে একটা শিট আকারে ফরমেশন হয়। ঠিক আছে, নিজেদের মধ্যে ফাইনালি এটা আমাদের এই যে স্ট্রিপিং রোলার আছে, ক্রাশিং রোলার আছে, এটা হইয়া ট্রাম্পেট হইয়া এই কয়লার কারণে হয়ে স্লাইভার ফরমেশন হয়, স্লাইভার ফরমেশন হয়ে স্লাইভারটা ফাইনালি হলো আমাদের কেনে যায় জমা হয়। এই হলো আমাদের কার্ডিং মেশিনের একটা মূল কাজ, এটা যদি তোমরা একটু রিডিং করো আমি আজকে দিয়ে দেবো একটু পরেই, তাহলে এটা মোটামুটি তোমরা বুঝতে পারো অপারেটিং প্রিন্সিপাল। হ্যাঁ, যদি রিটেন পরীক্ষা হয় তাহলে এটা আসে, ডিটেলসই আসে। হ্যাঁ, আর যদি অনলাইনে পরীক্ষা হয় তখন দেখা যাবে কি হয় আর কি। আসলে আচ্ছা, আজকে আর একটু দেখাই দিতেছি, একটু কাজ করবা তোমরা, শর্ট নোটগুলো পড়বা সবগুলার একটু,
সামনের কাছে আমি ধরবো জাস্ট তোমাদেরকে লিকারিন কি লিকারিনের দর এগুলো জাস্ট এক্সাম্পল দেওয়া আছে লিকারিনটা কিভাবে কি দিয়ে বানানো কত আট বিমে ঘুরে কি কাজ করে এগুলো জাস্ট লেখা আছে ঠিক আছে এটা ডায়ামিটার কত কোন ধরনের টুথ আছে এগুলা তোমরা পয়েন্ট আকারে পরীক্ষা দিলে খুব ভালো হয় হ্যাঁ জাস্ট একটা ফিগার দিবা তারপরে এই জাস্ট এর কাস্ট রোলার ডায়ামিটার ইজিলি এত হয় শর্টউথ ক্লোথিং থাকে ঠিক আছে এগুলো একটু ভালো করে লেখলে তোমরা বুঝে দেবে ঠিক আছে এটা আরপিএম কত থাকে এই আর কি এই যে কিছু কথা আছে ঠিক এভাবে সবগুলোর জন্য একটু বইরো যে ফ্ল্যাটের জন্য একটু বইরো সিলিন্ডার জন্য একটু ফ্ল্যাটের জন্য ফ্ল্যাটের ফাংশন গুলো বইরো এগুলোর দেখো আর কি তোমরা সামনে ক্লাসে আমি আবার একটু আলোচনা করে দেবনি একটু দেখে এসো তোমরা সামনে ক্লাসে আচ্ছা পরবর্তী ক্লাসটা কবে নেওয়া যায় এই সপ্তাহে মঙ্গলবারে আপনার ক্লাস আছে স্যার এই সপ্তাহে তো প্রতিদিনই আমার ক্লাস আছে তোমাদের হিসাবে আর কি আমার তো ধরো রবিবারে আসে ছিল ম্যানেজমেন্টের সাথে কালকে ছিল ফেব্রিক কালকে কি ফেব্রিকের সাথে ছিল মনে হয় হ্যাঁ মোটামুটি বিশ দশ পর্যন্ত ক্লাস নিতে পারবো তোমরা যদি দুইটা তিনটা আরো নিতে চাও দুইটা ক্লাস নিতে চাও আমি নিতে পারবো বেশি দেরি করো না যা পড়াইলাম কিছুদিন পরে তোমরা আবার ভুলে যাবো আর কি একই না বুঝছো কেউ লিকারিন বলে লিকারিন লিকারিন লেখা আছে আবার এটা আমাদের প্রচলন আছে কারণ হচ্ছে ক্লোথিং ব্যবহার করা হয় তখন আমি এটা পড়াবো আগে পড়াইতে পারবো না বুঝবো না যদিও আগে লেখা আছে এখন বুঝবো না ক্লোথিং গুলো বুঝলে যে এটা মেটালিক ক্লোথিং এটা ফ্লেক্সিবল ক্লোথিং এটা সেমি রিজিড ক্লোথিং ওই ওই ক্লোথিং এর কনস্ট্রাকশনটা বুঝলে এটা বোঝানো যাবে তোমাকে ঠিক আছে তো পড়ে দেবো না আমি সমস্যা নেই ওকে স্যার আসসালামু আলাইকুম তাহলে কোনো অভিযোগ নাই মানে মোটামুটি বুঝতেছি তো নাকি মাথার উপর দিয়ে দিয়েছি সবকিছু স্ট্রিপিং অ্যাকশন এখানে কি কাজটা হচ্ছে যদি বলতেন একটু এই জায়গায় স্ট্রিপিং এরিয়া যে ফার্দার যেটা আমাদের আবার প্রি ওপেনিং হইতেছে আসলে ম্যাটেরিয়ালটা প্রিপারেশন হইতেছে ইন্ডিভিজুয়ালাইজেশন আগে যে টাফটেস সাইজ যাচ্ছিল গ্লোরমে আবার আইসাম নতুন করে যে স্ট্রিপিং অ্যাকশন হয় টাফটেস সাইজ আর একটু ছোট হইতেছে আমরা দেখো একদম গ্লোরমে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা চিন্তা করি শুরু থেকে টাফটেস সাইজ বড় ছিল ধীরে ধীরে ছোট ছোট করতেছিল ঠিক আছে 0.01 মিলিগ্রাম তাই গেল এটি এই জায়গা হইতেছে আর কিছু না যে ফার্দার আরো ওপেনিং হইতেছে টাফটেস সাইজ আরো ছোট হইতেছে আমাদের টেকারে নিয়ে এসে হ্যাঁ একেবারে ইন্ডিভিজুয়ালি দিতেছে তোমার আমাদের ওই যে ফ্ল্যাটার ইয়াস ফ্ল্যাটার ওই সিলিন্ডার মাঝখানে যে ঠিক আছে এতটুকু আর কিছু নেই দেখা গেছে এই জায়গায় একটু প্রি ওপেনিং আমরা করি তাহলে বেটার ওপেনিং ইন্ডিভিজুয়ালাইজ হওয়া যায় ঠিক আছে আমরা আরো যখন পড়াবো দেখো ফিগারে দেখো নয় দেখো আছে নয় বারো দেখছো কি না কিছু দেখা এই যে নয় আর বারো হ্যাঁ দেখো দেখো এই যে নয় এই যে বারো এগুলো হইলো কিছু ফিক্সড প্লাট আছে এগুলো আমি পরে পড়াবো একসময় হ্যাঁ কার্ডিং সেগমেন্ট বলি আমি হ্যাঁ সামনে পড়াবো না এখন আমরা বলতেছি না এগুলো মাথা ঘুরে যাবো আর কি এত পর একবারে দিলে সব পেছালে এবার কি এই জন্য দেখলে স্টেপ বাই স্টেপ পড়াইলাম আর কি আচ্ছা ঠিক আছে আমি শীটগুলো এখনই মেল করে দিয়েছি তোমরা সেটা নিয়ে নিও হ্যাঁ জি স্যার জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম